সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মিত্রাস কিচেনকে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছবে না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, যা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দেয় আরও ভালো কিছু করার জন্য। আজকে বাঙালিদের একটি অতি প্রিয় পিঠার রেসিপি শেয়ার করছি, চিতই পিঠা। অনেকেই ভয় পান মাটির সরাতে চিতই পিঠে ঠিকঠাক ওঠে না বা লেগে ধরে বলে। তবে মাটির সরা ছাড়াও কিন্তু চিতই পিঠে লোহার কড়াইতে ননস্টিকের পাত্রেও করা যায়, কিন্তু মাটির সরাতে করলে মাটির যে গন্ধ পিঠের মধ্যে থেকে যায় তা আর অন্য কিছুতে কিন্তু পাওয়া যায় না। আমাদের দিদা ঠাকুমারা কিন্তু এই মাটির সরাতেই চিতই পিঠে করতেন। এই ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন মাটির সরাতে খুব সহজে কিভাবে চিতই পিঠে তৈরি করা যায়। প্রথমে চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করব। এখানে দুটি পাত্রে এক কাপ সেদ্ধ চাল রয়েছে এবং এক কাপ রয়েছে আতপ চাল। দুটো চালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন অতিরিক্ত জলটা ঝরিয়ে ফেলে দুটো চালকেই একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এবার খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা তৈরি করার সময় আমি খুবই সামান্য জল ব্যবহার করব। এখন পেস্টটাকে একটা বড় পাত্রে ঢেলে রাখছি। সামান্য জল নিয়ে জারটাকে পরিষ্কার করে জলটা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর প্রথমে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখন পেস্টটা ঘন রয়েছে, তাই অল্প অল্প করে জল মিশিয়ে ঘনত্বটাকে ঠিকঠাক করে নিতে হবে। এবার লক্ষ্য করবেন ব্যাটারটার ঘনত্বটা। এখন প্রস্তুত করব মাটির সরাটা। সরাটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। সরাটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নিইনি, আমি যেভাবে শিখে এসেছি বা বাড়িতে তৈরি করে থাকি সেইভাবেই আজকে আপনাদের দেখাচ্ছি। এবার সরাটাকে গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটা, বালি বা কাঠের গুঁড়োও কিন্তু ব্যবহার করা যাবে। এই ময়দাটাকে মৃদু আঁচে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে পুড়িয়ে ফেলতে হবে। ময়দা পুড়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পোড়া ময়দাটা ফেলে দিয়ে আবার শুকনো কাপড় দিয়ে সরাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। জল কিন্তু ব্যবহার করা চলবে না। এবার তৈরি করব চিতই পিঠাটা। সরাটা গ্যাসের ওপর বসিয়ে ফ্লেমটাকে হাই এবং মিডিয়ামের মাঝখানে রেখে একটু গরম করে নিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা সর্ষের তেল দিয়ে সরাটাকে ভালো করে গ্রিস করে নেব। এবার এর মধ্যে দেব 1 হাতা পিঠের ব্যাটারটা। তারপর ঢাকা দিয়ে ভাপে রাখবো 3-5 মিনিটের জন্য। 3 মিনিট পর একটু চেক করে নেবেন। প্রথম অবস্থায় 5 মিনিট লাগলেও সরাটা গরম হয়ে গেলে এক একটা চিতই পিঠা করতে 3-4 মিনিটের বেশি কিন্তু লাগবে না। ফ্লেমটা কেমন রেখেছি বোঝার সুবিধার জন্য কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা চিতই পিঠে তৈরি হয়ে গেছে। এবার ধারালো ছুরির সাহায্যে একটু খোঁচা দিলে পিঠাটা সুন্দর উঠে আসবে। এইভাবে বাদবাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব।
এবার দেখুন পিঠেটার পেছনটা কিন্তু একটুও পড়েনি এবং সামনের অংশে ছোট ছোট ছিদ্র হয়েছে। এটাই পারফেক্ট চিতই পিঠার লক্ষণ। একটু ঠান্ডা হলে ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এখন লক্ষ্য করুন ভেতরটা কেমন জালি জালি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সকলেরই ভালো লাগবে এবং সকলেই উপকৃত হবেন। তাহলে আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।